নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি খরসুল্লা মাছের রেসিপি দেখাবো। তো আমি এখানে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, মাখিয়ে রাখবো। আমি মেখে রেখেছি নুন হলুদ লঙ্কা দিয়ে, 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে নেব। মাছ দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নেব। বেগুন দিয়ে দিয়েছি, তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এই যে আমি বেগুন ভাজা করে নিয়েছি, আমি একদম আমার মতন করে রান্না করছি, আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। আমি এখানে রাঁধুনি ফোড়ন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব আদা, আদা কুচি, দিয়ে দেব জিরে, 1 টেবিল চামচ জিরে দিয়েছি আমি। সামান্য লঙ্কার গুঁড়ো, আমি এটা কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই সামান্য পরিমাণে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি গরম জল বসাবো, আমি রান্নাটা গরম জলে ব্যবহার করব। দিয়ে দেব নুন, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি করব। একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 2টো টমেটো কুচি, আমি 2টো টমেটো কুচি নিয়েছি। টমেটোটাকে ভালো করে আমি নরম করে মিশিয়ে নেব মশলার সাথে। এই খরসুল্লা মাছটা রেসিপিটা খেতে দারুণ টেস্টি, অসাধারণ খেতে লাগে। তো আমি টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খরসুল্লা মাছটা আমি টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন, আদা,
আর জিরে গুঁড়ো, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে আমার পর্যায়ে রান্না করলে অবশ্যই অবশ্যই মাছের রেসিপিটি সুস্বাদু হবে। আমার কষানো হয়ে গেছে মশলাটা, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি শুধু আদা বাটা দিয়েই করেছি, আর কাঁচা লঙ্কা, হলুদ, জিরা গুঁড়ো, আমি গরম জল অ্যাড করে দেবো। আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, গরম জলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। মাছের ঝোলটা ফুটে উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। খরশুল্লা মাছগুলো দিয়ে দিচ্ছি, তো আমি বেগুনগুলোও দিয়ে দেবো। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, আমি এখানে বড়ি ভেজে নিয়েছি, বড়িগুলো দিয়ে দেবো। বড়ি দিলে আরও ভালো লাগে, টেস্ট আরও টেস্ট বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর 1 মিনিটের মতো ফুটাবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, করশুল্লা মাছের ঝোল রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।